শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো, আর আমার যে প্রোগ্রামটা একটু হাটকে হবে তো বড় বড় স্টাইলে সাজবো এবার। আর যেহেতু আমাদের গোল্ডেন প্লে বাটনটা চলে এসেছে সেটার ওপেনিংটাও হবে, তো ধামাকা অনুষ্ঠানের জন্য ধামাকাদার একটা লেহেঙ্গা চাই। তো লেহেঙ্গাটা কিনতে চলে এসেছি সুবর্ণা শাড়িজে। তো সুবর্ণা শাড়িজের যে লেহেঙ্গা কালেকশন গুলো থেকে একটা পছন্দের বেছে নিব, তো আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন যে আমার কেনাকাটাটা সুন্দর হয়েছে কিনা। তো আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে। ভাইয়া, আমার সুন্দর একটা লেহেঙ্গা দেখান, যেটা পরলে আমাকে বউয়ের মতো লাগবে, কথা জানি না লাগে, সুন্দর একটা লেহেঙ্গা দেখান। কারণ আমি তো এখানকার কালেকশন গুলো সবসময় ভিডিও করে থাকি, আমি কিন্তু জানি যে এখানে অনেক বাজেটেরও আছে, 50,000 টাকা বাজেট আছে। তো আমি এত বড় লোক না, মিডিয়াম রেঞ্জের মধ্যে যেন এই মানে এই 11 বছর সংসার করার পর যেন আবার নতুন করে বসাতে যায়। আর আমি একটা কথা বলি, হঠাৎ করে মাথায় এই প্ল্যানটা কেন আসলো, আমাদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ ছিল। আমি এই ভিডিওটাতে আপনাদেরকে এক্সপ্রেস করি আমার মানে মনের ভাবটা, সেটা হচ্ছে আমাদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ ছিল, আমাদের 2 বছরের প্রেম ছিল, 2 বছরের প্রেমের মানে এটা একটা ফল হিসেবে আমাদের বিয়ের অনুষ্ঠানটা। তো তখন কিন্তু আমার এজ অনেক কম ছিল, 18 বছর, এটা মানে একটা মেয়ের জন্য মানে স্টার্টিং একটা এজ, মানে টিনেজ যেটাকে বলে। তো তখন কিন্তু আসলে যেহেতু লাভ ম্যারেজ ছিল ওইভাবে অনুষ্ঠান করা হয়নি, বা ওইভাবে মানে যে আনুষ্ঠানিকতাটা অনেক মানুষ দাওয়াত দিয়ে খাওয়ানো, তারপর লেহেঙ্গা পরা বা শাড়ি পরা, বউ সাজা, এগুলো আমার বিয়েতে কিছুই হয়নি, আমি হাতে মেহেদিটা পর্যন্ত পড়তে পারিনি। তো সেই সময় যে জিনিসটা মিস করেছি আমি, সেই জিনিসটাই যেন 11 বছর পরে এখন যখন দেখি কদিন পর পর এর বিয়ে হয়, ওর বিয়ে হয়, বিয়েগুলো খেতে যাই, যখন দেখি যে ওরা এত সুন্দর করে বউ সেজেছে, আমি বউ সাজতে পারিনি, তো সেই একটা আক্ষেপ কিন্তু মনের ভিতর থেকে যায়। তো ভাবলাম যে একই বর বউ যদি বারবার বর বউ সাজে তাহলে কিন্তু সমস্যা নাই। তো আপনাদের ভাইয়া বললো কিছু হলেই ঝগড়া করলে আমাকে খোটা দাও যে বউ সাজতে পারো নাই, মেহেন্দি পড়তে পারো নাই, ঠিক আছে তাহলে একটা অনুষ্ঠান করা যাক, তাহলে বউ সাজতে পারবা, মেহেদিও পড়তে পারবা, আর খোটা দিতে পারবা না। তো ঠিক আছে, যেহেতু আমিও সুযোগ পেয়ে গেছি, তো এখন আমার তো কেনাকাটা করতে হবে। তো ভাবলাম যে আপনার ভাইয়া যেহেতু আমাকে সুযোগ দিয়েছে, এবার ধামাকা একটা বউ সাজা সাজবো। তো যাই হোক, দেখি কি লেহেঙ্গা পছন্দ হয়। লেহেঙ্গা পছন্দ করার জন্য আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, দেখবেন যে আমি ঠিকঠাক লেহেঙ্গাটা চুজ করেছি কিনা। তো ভাইয়া কিন্তু আমাকে এই চমৎকার সুন্দর লেহেঙ্গাটা দেখাচ্ছে, এটা মেরুন কালার। তো আমার লেহেঙ্গাটা নেওয়া হলেই কিন্তু আপনার ভাইয়া শেরওয়ানি, তারপর বাবুর যে ড্রেস, সবকিছু আমরা কিনবো। তো এটার প্রাইসিংটা কত ভাইয়া? বেশি দামি দেখেন না, আমি কিন্তু অত বড় লোক না ভাই, এটা হচ্ছে 12,500। তো এটা কিন্তু ভাইয়া আমার জন্য বলছে যেন একদম কম রিজনেবল প্রাইস এর মধ্যে যেন আমি একটা কিনতে পারি। আমার কাছে এটাও খুব ভালো লাগছে, কারণ আমার কাছে এই যে রিয়েল স্টোন এবং জারদুসি কাজের যে লেহেঙ্গা গুলো থাকে ওগুলো একটু বেশি ভাল লাগে। তো আমার কাছে এইটাও খুব ভাল লাগতেছে লাল কালারের মধ্যে, কারণ আমার খুব ইচ্ছা যে আমি একদম লাল টুকটুকে একটা বউ সাজবো। তো এইটা কিন্তু অনেক সুন্দর, তবে আমি কিন্তু লেহেঙ্গার মতো বানাবো না, আমি কিন্তু বানাবো গাউন স্টাইলে। আর আমি সবসময় ভাইয়াদের এখান থেকে লেহেঙ্গা নেই, এবং ভাইয়াদের এখানে যে টেইলার আছে ওনাদেরকে দিয়ে বানাই, ওনাদের বানানোটা অনেক সুন্দর হয়। তো এইটার কাজটা অনেক সুন্দর, এটা এটা ভালো লাগতেছে, কাজটা অনেক সুন্দর। ভাইয়া এটার উন্নাটা একটু দেখানো যাবে আমাকে? এটার প্রাইসটা কত ভাইয়া? এটা 12,000 টাকা। উন্নাটা যদি একটু বড় হয় তাহলে দোপাট্টা, আচ্ছা বউ সাজলে কি দোপাট্টা লাগবে ভাইয়া? এক্সট্রা নিলে ভালো হয় না, যেহেতু আমি মাশাআল্লাহ আমার তো হেলদি হেলদি হলে ভালো হয়, এটা দিলে আপনার সুন্দর হয়, এটা তো শাড়ি স্টাইলে পড়লে, হ্যাঁ শাড়ি স্টাইলে পড়লে, হ্যাঁ আর ওটা মাথার উপরে দিয়ে পড়লে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, দুই স্লিপে কাজ দাও আছে, আপনার হুম ইনার দাও আছে, ওকে। আর এটা হলো আপনার দোপাট্টা, দোপাট্টা আর কি আছে তারপরে ভাইয়া জানে আমি বেশি টাকা নেই, আমি গরিব মানুষ, এতদিন পর আবার বিয়ের অনুষ্ঠানের মতো একটা আয়োজন করতেছি, এর জন্য ভাই একদম কমাই বলতেছে। তো আমি একটু দেখাচ্ছি, এটা সুন্দর, আপনারাও আসলে কিন্তু আমার যেটা পছন্দ হবে ওটা যে রেটটা দিয়ে আমি নিবো আপনারা সেম ওই রেটটাই নিতে পারবেন।
আমি এইটা একটু দেখাই, এটা গর্জিয়াস, এটা রেড কালারটা, মানে এটা মেরুন একটু, এটা একটু লাইট রেড টাইপ, এটা মনে হচ্ছে লালটা একটু কম দেখা যায়, এটাই মনে হয় লালটা একটু বেশি দেখা যায়, বা এইটাই আমাকে দেখান, আমার না এটাই ভালো লাগছে, এটার কাজটাও খুব সুন্দর। এইটা পড়লে আমাকে কেমন দেখা যায় সেটাও কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে, যদি এই ভিডিওটাতে সম্ভব হয় অনুষ্ঠানের পরবর্তীতে এডিটিং করে দেখাবো। নিচে পাট আছে, নিচে ক্যান ক্যান যেন একটু ফুলে থাকে, এটা কোমরে আসবে। তারপর এটা কটার, আচ্ছা ভাই আমি একটু দেখি তো এটা আমার হয় কিনা, আপনি একটু দেখেন, আপনি একটু ই করেন তো, এটা হাতাসে হাতাসে এই দিক থেকে ধরেন, এদিক থেকে ধরেন, আমি একটু দেখি এটা হয় কিনা। হ্যাঁ অবশ্যই ভালো লাগে, অনেক সুন্দর লাগতেছে পরার পরে। হ্যাঁ আপনি তো গাউন করবেন, তো আমি একটু দেখাই, এটা এটা হচ্ছে ক্লিপ আছে ভাইয়া, ক্লিপ আছে দেখি তো এবার আমার কেমন লাগে, দেখি ভালো লাগে আমার, দেখা যায় আমার মনে হয় একটা দুপাট্টা নিলে বেশি ভালো হবে, এটা শাড়ি স্টাইলে পরলে, আরেকটা দুপাট্টা দেখেন না এটার সাথে ম্যাচিং যেটা দেখালেন। এরপর আসছি প্রাইজিং এ, তো এই যে আমি পরেছি, আমার কাছে তো বেশ ভালো লাগছে, এটা হচ্ছে এই দিকটা, এই যে এটা যদি অর্নামেন্টের সাথে এটা মিলবে মনে হয়, কারণ আমার অর্নামেন্ট আমি জয়পুরি পরার ইচ্ছা আছে, আর এইবার টায়রা পরবো, কারণ ঝাপটা বহুত পরেছি, এবার ঝাপটা পরবো না, এবার আশা রাখছি যে এবার মানে টায়রা পরবো, সীতাপাটি যেটাকে বলে, তো সীতাপাটি স্টাইলে সাজলে জানি না কেমন লাগে, তো যাই হোক এখন দামাদামি পছন্দ তো হয়েছে, এখন দাম দামাদামিটা আর কি। কি দাম কত? একদম 12,000। আর এটা দুপাট্টাটা, এটা হ্যাঁ দুপাট্টাটা হচ্ছে 1,000 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে আমার? 13,000 টাকা। 13,000 টাকা, তো এই হচ্ছে আমার লেহেঙ্গার কেনাকাটা। তো আপনারা তো দেখা যাবে অনুষ্ঠানের পরবর্তীতে অনেকে বলবেন যে আপু আপনি যে কিনেছেন সেটা কত দিয়ে কিনেছেন, তো আপনারা ফুল সেটটা কিন্তু 13,000 টাকা হলে নিতে পারবেন, আমি 13,000 টাকা দিয়ে কিনেছি সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ভাইয়া এটা যদি আমি গাউনের মতো করে বানাই তাহলে কত লাগতে পারে আনুমানিক? 1500। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কাপড়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কাপড় কিনে দেওয়া লাগে, মানে ওটা মিলে আমি জাস্ট আমার বাজেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যে আমার ভিডিওটা আপলোড হলে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু কত দিয়ে নিছেন, কোথা থেকে নিছেন, সেই জন্য। আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা জাস্ট এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু সুবর্ণা শাড়িস থেকে আপনারা আপনাদের যে বিয়ের লেহেঙ্গা আছে সেটা কিনতে পারবেন। তো আমি একটু বলে দিই, আমার ভিডিওগুলো আপলোড হলে অনেকেই বলবেন আপু আপনারা কি বিয়ে করছেন, তো বিয়ে তো কবেই হয়ে গেছে, এখন ওই বিয়েটাকে নতুন করে তাজা করছি, তাজা করছি মানে হচ্ছে অ্যানিভার্সারি করছি, তো আপনারা দেখবেন চারদিকে কিন্তু বিয়ের ছড়াছড়ি, মানে যেদিকেই দেখছি শুধু বিয়ে আর বিয়ে, তো এত সবার বিয়ে দেখলে তো নিজেদের ইচ্ছা করে যে আবার বিয়ে করি, তো আলাদা মানুষকে তো আর করা যাবে না, একই মানুষকে বারবার বিয়ে করা যাবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আর ভালোবাসার মানুষটিকে আগলে রাখবেন, যত্নে রাখবেন, সুন্দর রাখবেন, আর নিজেদের সম্পর্কটাকে সমৃদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য বারবার অনুষ্ঠান করলে কোনো প্রবলেম নাই, আল্লাহ পাক মানা করে নাই। তো যাই হোক ইচ্ছা করছে অনুষ্ঠান করছি, একবার না বারবার করবো ইনশাল্লাহ। তো যাই হোক মানে যতদিন পর্যন্ত বউ সাজার শখটা না মিটে ততদিন পর্যন্ত দরকার হলে 100 বার এই মানার বাবার সাথে 100 বার বউ সাজবো। তো যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটা, তো আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটা, পুরো ব্লগটা দেখতে আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর আমাদের আমাদের হাজবেন্ড ওয়াইফ আমাদের দুজনের জন্য, মানহার বাবা আমার জন্য, মানহার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো লেহেঙ্গা কিনলাম, স্ক্রিনে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তারপর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার সহ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের বিয়ে শাড়ি লেহেঙ্গা কিনতে পারবেন, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।